আগামীকাল 26 জুলাই বুধবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আপনারা জানেন অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন এই অর্থ প্রাপ্তিযোগ নিয়ে আলোচনা করি, তাই প্রত্যেক দিনের মতো আজও চলে আসি আগামীকাল 26 জুলাই বুধবার নিয়ে। এই দিন তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে চলেছে, কেন হবে কিভাবে হবে আপনারা প্রত্যেকটা দিনই প্রোগ্রাম দেখেন জানেন, তাও একটু বুঝিয়ে বলি। প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়, আর এই অর্থ প্রাপ্তির যোগ তৈরি করে রাহু শুক্র মঙ্গল মিলে, আর এই অর্থ প্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। তাই আপনার অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে কিনা সেটা আপনি জানবেন কিভাবে, সেই কারণেই আমি জানানোর চেষ্টা করি প্রত্যেকটা দিন যেই রাশিগুলোর অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। তবে আজ আমি প্রথমে রাশিগুলোর নাম বলে নেব, কারণ আপনারা আপনার রাশি আছে কিনা দেখতে গিয়ে ভিডিওটা কেটে বেরিয়ে যাচ্ছেন, সেখান থেকে কোনো বেনিফিট আপনারা পাচ্ছেন না। কিছু জাতক জাতিকারা, সকলের জন্য তা নয়, কিছু জাতক জাতিকারা ভাগ্য বদলে নিয়েছে এবং আরও বদলাবে, এবং তারা জীবনকে গোছাতে শিখেছে, তাই গুছিয়ে নিয়েছে। আর আপনারা কি করেছেন, আপনারা ঠিকঠাক বোঝার চেষ্টা করছেন না, আপনারা কেটে কেটে দেখছেন, শুধু রাশিটা দেখছেন, আশা করে বসে আছেন কাল টিকিট কাটবো ধনী হব, আদতে হচ্ছেন না লস হচ্ছে। সেই কারণেই আমি অনুরোধ করি সম্পূর্ণ দেখুন। তাই প্রথমে রাশিগুলো বলি, আপনার যদি রাশি থাকে সম্পূর্ণ দেখুন, আর যাদের নেই, কারণ এটা মাত্র তিনটে রাশি নিয়ে, তারা একদম দেখবেন না, সময় নষ্ট করার দরকার নেই। তাহলে আসুন প্রথমে যে রাশির কথা বলবো, অর্থ প্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে আগামীকাল, হঠাৎ করেই জীবনের পরিবর্তন হতে পারে, সেই রাশিটি হলো মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে অবশ্যই আপনার আগামীকাল অর্থ প্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার জন্য একটা সময় আছে। এই কথাটা আমি শুধু বলতে চাই, যারা নতুন আজ প্রথম দেখছেন আমার প্রোগ্রাম তারা তো জানেন না, যারা পুরনো প্রত্যেকটা দিন প্রোগ্রাম দেখেন তারা হয়তো জানেন যে লটারি কাটার কথাটা আমি সকলের জন্য বলি না। যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তারা কাটবেই, কারোর কথা শুনবে না, তাদের জন্য বলি যে তারা তো কাটবেই, তাহলে সময়টা মেনটেন করুক, ভাগ্য বদলাতে পারে। তাই আপনার আবার ভাবার কোনো বিষয় না, যেই তো আমার রাশিও তো বেশ, তাহলে চলো টিকিট কাটি, আমাকেও বলেছে, তাদের উদ্দেশ্যে বলবো একদম না, যারা নতুন দেখছেন তাদের জন্য, যারা পুরনো তারা তো জানেনি। তাই এটা কিন্তু সকলের জন্য না, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আর সময়টা ভিডিও শেষে বলবো কোন টাইম আপনার জন্য শুভ। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে আগামীকাল অর্থ প্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন আসতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, যে সময় একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আবারও বলবো, যারা নতুন দেখছেন আজ প্রথম প্রোগ্রাম দেখছেন তারা ভাবতে পারেন আমারও কর্কট রাশি, চলো টিকিট কাটি বলেছে সকলকেই, না এটা সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তারা কারোর কথা শুনবে না, আমার কথা শুনবে না, তার বাড়ির কথা শুনবে না, কাটবেই, লুকিয়ে হলেও কাটবে, তাদের জন্যই জাস্ট এই সময়টা বলা আর লটারি কাটার কথাটা বলা হচ্ছে, আপনার জন্য নয়। লটারি খারাপ জিনিস, একদম কাটবেন না। আপনার অর্থ প্রাপ্তির যোগ তৈরি হলে প্রাপ্তি আপনার ঘটবেই, সেটা লটারি থেকে আসতে হবে এরকম কোনো বিষয় না, যেভাবেই হোক না কেন প্রাপ্তি আপনার ঘটবে। আর একটা কথা বলি, সেটা 10 টাকাও হতে পারে, কোটি কোটি টাকাই অর্থ প্রাপ্তির যোগ তা নয়, 10 টাকা পেলেও আপনার অর্থ প্রাপ্তির যোগ সম্পূর্ণ হয়েছে, এটা ভাবতে হবে। তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই জানতে পারবেন কর্কট রাশির কখন সময় শুভ আগামীকাল। এরপর 3 নম্বর রাশি এবং শেষ সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে আগামীকাল অবশ্যই এই অর্থ প্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু বদলাবে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার জন্যও কিন্তু একটা সময় অপেক্ষা করছে। যারা প্রথম দেখছেন আজ প্রোগ্রামটা তাদের উদ্দেশ্যে বলবো, মীন রাশি মানেই সকলের লটারি কাটতে হবে এটা আমি বলতে চাইনি, জাস্ট এটা আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা, কারোর কথা আপনি শুনবেন না, লুকিয়ে হলেও কাটবেন, তাদের জন্য সময়টা বলা হয়, কারণ তারা কাটবেই, সময়টা মেনটেন করুক, ভাগ্য বদলে যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে, তাই তাদের জন্য এই সময়টা বলা। তাহলে আপনাদের কি করতে হবে, ভালোভাবে সব কিছু মিলিয়ে নিতে হবে যে হ্যাঁ আমার আদৌ কি এই সময়টা মেনটেন করলে ভাগ্য বদলাবে, কোনগুলো মিলিয়ে নেবেন সেটা এখন বলি। দেখুন এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই তিনটে রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথে কি মিলবে, আপনার বিবেক কি বলছে? আমি বলবো না,
প্রত্যেকের সাথে কখনো মিলবে না, কারণ গ্রহ নক্ষত্র কারোর কেনা নয়, কারোর গোলাম নয়, যে সকলেরই ভালো ফল দেবে, কখনোই সেটা সম্ভব না। আবার ঠিক খারাপও ফল দেবে প্রত্যেকের, সেটাও সম্ভব না। তাই কিছু জাতক জাতিকাদের সাথে মিলবে, কিছু জাতক জাতিকাদের সাথে মিলবে না, কারণ গ্রহ কারোর ভালো থাকবে, কারোর খারাপ থাকবে। দেখবেন আমার প্রত্যেকটা প্রোগ্রাম যারা প্রত্যেকটা দিন দেখেন তারা জানবেন, আমি 50% দিয়ে থাকি আমার যে কোনো আলোচনা। 50% জাতক জাতিকাদের বেনিফিট আসবে এবং ভাগ্য বদলাবে, আর 50% জাতক জাতিকাদের সাথে মিলবেই না, কারণ জানতে অজান্তে আমাদের কিছু রাশির জাতক জাতিকাদের গ্রহদের সুপ্রভাব থাকে, আর কিছু রাশির জাতক জাতিকাদের গ্রহদের কুপ্রভাব থাকে। তাই তাদের সাথে মেলে না, যাদের সুপ্রভাব থাকে তাদের সাথে মেলে, এটাই কিন্তু বাস্তব। তাই আপনি কি করবেন, আপনার সাথে মিলবে কি না, আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন, কারণ আমার এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা হয় না, এটা আপনি সম্ভব মিলিয়ে নিতে পারেন। আপনার সাথে কিভাবে মিলিয়ে নেবেন বলে দিচ্ছি। দেখুন, এই যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, আগে জানতে হবে তিনটে গ্রহ কোন কোন, রাহু শুক্র মঙ্গল। এবার আপনার জন্মছকটা, আপনার ধরুন রাশি আছে, এর মধ্যে তিনটে রাশি বললাম, তার মধ্যে আপনার রাশি আছে, আপনার জন্মছকটা বিচার বিশ্লেষণ করে দেখুন, যদি আপনার ছক তৈরি থাকে তাহলে দেখে নেবেন এই রাহু শুক্র মঙ্গল কতটা ভালো ফল দিচ্ছে, আদৌ ভালো আছে কি না পীড়িত হয়ে বসে আছেন দেখে নেবেন। যদি দেখছেন যে ভালো আছে তাহলে আপনার সাথে মিলবে, আর যদি দেখছেন যে না পীড়িত হয়ে বসে আছে আপনার সাথে মিলবে না, জেনে গেলেন, আর আপনার দুঃখ কষ্ট পাওয়ার ব্যাপার নেই। এবার আপনি বলতে পারেন আমার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, এটা অনেকেরই থাকে না, এটা অসুবিধার কিছু নেই, হস্তরেখা ফলো করুন, যে কোনো চ্যানেলে যে হস্তরেখা ফলো করুন, হস্তরেখা ফলো করলে আপনি জানতে পারবেন আপনার হাতের কোথায় কোন গ্রহের অবস্থান, গ্রহগুলো ভালো আছে না খারাপ আছে সব জানতে পারবেন। যদি মনে হয় আমার চ্যানেল ফলো করতে পারেন, আমার জ্যোতিষী উত্তম কুমার চ্যানেলটা সম্পূর্ণ হস্তরেখা নিয়ে আলোচনা করা, সেখানে গিয়ে আপনি জানতে পারবেন আপনার হাতের কোথায় কোন গ্রহের অবস্থান, ভালো কি খারাপ সব জানতে পারবেন। আর যদি মনে হয় না আমার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা আমি বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক হতে চাইছি বা আমার সাথেই যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অবশ্যই এটা ভয়েস মেসেজ বা লিখে যোগাযোগ করার জন্য, কল করার জন্য না, কল করবেন তো আপনার নাম্বারটা কিন্তু আর খুঁজে পাবেন না, নাম্বারটা আউট করা হবে, কারণ এখানে বহু লোক নিয়ে কাজ করা হয়, এখানে আপনি কল করবেন যখন আপনার কল রিসিভ হবে না, আর যখন আপনি লিখে বা ভয়েসে পাঠিয়ে রাখবেন আজ না হয় কাল আপনি অবশ্যই রিপ্লাই পাবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে কি হবে, আপনার সঠিক যে উদ্দেশ্য সেটা সফল হবে, এবং আপনি জানতে পারবেন কিভাবে আপনি বাড়ি বসে অনলাইন প্রেডিকশন করাবেন, সমস্ত কিছু তথ্য আপনাদের দেওয়া হবে, তারপর ভালো লাগলে করাবেন, অবশ্যই এটা পে সার্ভিস। এবার যাদের তৈরি করা আছে জন্মছক বা হস্তরেখা, তাদের তো দরকার নেই, তারা একটু ভালোভাবে মিলিয়ে নিয়ে সঠিক হতে পারবেন যে হ্যাঁ এই আলোচনাগুলো আমার সাথে মিলতে পারে। এবার আমি বলবো যে তিনটে রাশি নিয়ে, রাশিকে নিয়ে অর্থপ্রাপ্তি যোগের যারা প্রত্যেকটা দিন লটারি কাটে সেখান থেকে প্রাপ্তি ঘটবে বলে একটা আশায়, কিন্তু তারা অনেক সময় ব্যর্থ হচ্ছে, তাদের জন্য যে সময় বলবো বলেছিলাম সে সময়টা এখন বলবো। প্রথমে আমি বলেছিলাম মেষ রাশির, তাই মেষ রাশির জন্য আগামীকাল একটি লটারি কাটার সময় সকাল 8টা থেকে বেলা 11টা, দারুণ সময়। এরপরে কর্কট রাশির কথা বলেছিলাম, কর্কট রাশির জন্য আগামীকাল একটি টিকিট কাটা সময় বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। এরপর মীন রাশি বলেছিলাম, মীন রাশিরও কিন্তু সেম টাইম, আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। এই যে তিনটে রাশির লটারি কাটার সময় বললাম, এই সময়গুলো হয়তো আপনি বার করতে পারছেন না যে কোনো কারণ ব্যস্ত, তাহলে সারাটা দিন যখন খুশি কাটতে পারেন, শুধু রাহুকালটা ফলো করুন। আমি বলছি রাহুকাল একটু লিখে নিন, আগামীকাল রাহুকাল সময় বেলা 11:43 থেকে দুপুর 1:22 টাইমটা রাহুকাল, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিন আপনার জন্য কিন্তু শুভ, যখন খুশি একটি টিকিট কাটতে পারেন, যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার জানতে অজান্তে যদি রাহু শুক্র মঙ্গল আপনার হস্তরেখা বা জন্মছকে ভালো থাকে, তাহলে আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।